আসসালামু আলাইকুম। আমরা যারা ব্যবসা করব অথবা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, তারা কি কখনোই এরকম ভেবেছে যে আল্লাহ মানব জাতিকে পথ প্রদর্শন করানোর জন্য যে মানবদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তারা আসলে কি ধরনের পেশার সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কি ব্যবসা করতেন? এই ধরনের প্রশ্ন যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে যদি আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারি, আর যদি এটাও জানতে পারি যে আসলে কোন নবী কোন পেশার সাথে সম্পৃক্ত ছিল, তাহলে আমাদের ভেতরে এই যে অহংকার বোধ, ছোট ছোট পেশাকে নগণ্য বলে অবহেলা করা, এগুলো আর আমাদের ভেতরে থাকবে না। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি রাসূল প্রেরণ না করে কাউকে শাস্তি দেই না। অর্থাৎ আল্লাহ কিন্তু প্রত্যেক জাতির জন্য এই রাসূল প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা নিজে এখানে বলছেন সে কথা। সব নবী রাসূলের কোনো না কোনো পেশা ছিল, তারা কোনো না কোনো পেশার সাথে যুক্ত ছিলেন, এবং স্বীয় হস্তে অর্জিত জিনিস ভক্ষণ করাকে তারা পছন্দ করতেন। অর্থাৎ নিজ হাতে কাজ করে যে টাকা বা অর্থ উপার্জিত হতো বা হয়, সেই অর্থ দিয়ে তারা কিন্তু নিজেদের জীবিকা নির্বাহ করতেন। তারা কারো বেতনে চাকরি করতেন না অথবা কারো অধীনে থাকতে পছন্দ করতেন না। তো চলুন আমরা দেখে নিই কোন কোন নবী আসলে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। হযরত ইয়াসা আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত সালেহ আলাইহিসসালাম, হযরত হুদ আলাইহিসসালাম, এবং আমাদের নবী শ্রেষ্ঠ নবী পিয়ারা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। এই নবীগণ আসলে ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং পাশাপাশি পশুপালন কাজের সাথেও যুক্ত ছিলেন। কেননা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পৃথিবীতে পাঠাননি যারা আসলে ছাগল চড়ায়নি। যেহেতু প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, সেহেতু এখানে বলা যেতে পারে যে প্রত্যেক নবী আসলে পশুপালন ব্যবসার পশুপালনের সাথেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও আরও অনেক নবী রাসূল রয়েছে যারা আরও ছোট ছোট কাজের সাথে যুক্ত ছিলেন। আসলে আমরা ছোট ছোট করে বলছি কেন, আসলে কোনো পেশাকে ছোট করে বলতে নেই, তবু এখানে আমি বলছি যাতে যারা অনেক ছোট ছোট পেশাকে নগণ্য ভাবেন, তারা যেন আর এখন থেকে সেটা না ভাবেন। আমাদের নবী, আমাদের পিতা, জাতির পিতা, সারা জাহানের পিতা হযরত আদম আলাইহিসসালাম, তিনি কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত ছিলেন। তিনি কিন্তু কৃষি কাজ করতেন এবং সাথে সাথে তাঁতের কাজও করতেন, অর্থাৎ কাপড় বোনার কাজও করতেন। আদম আলাইহিসসালামের ছেলে হাবিল, তিনিও কিন্তু পশুপালন কাজের সাথে যুক্ত ছিলেন, তিনিও কিন্তু পশুপালন করতেন। এছাড়া শীশ আলাইহিসসালাম, তিনি কৃষক ছিলেন। তার পুত্র মাহলাইন সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন, আর তিনি নগর শহর বড় বড় কেল্লা নির্মাণ করেন, এবং তার সময়ে বাবেল শহর প্রতিষ্ঠিত হয়েছিল। ইদ্রিস আলাইহিসসালামের পেশা ছিল কাপড় সেলাই করা। যেহেতু কাপড় সেলাই করা একটা পেশা ছিল তার, তাহলে এটাকেও আমরা ব্যবসা হিসেবে ধরতে পারি, কারণ কাপড় সেলাই করে এখান থেকে যে মজুরি নেওয়া হয় সেটাকে এক ধরনের ব্যবসা বলা যেতে পারে। তো দেখুন, আমরা এই কাপড় সেলাই ব্যবসাটাকে কিন্তু অনেক সময় অবহেলা না করতে পারি। আমাদের বাংলাদেশেও কিন্তু এই কাপড় সেলাই ব্যবসা করে দেশ এখন অনেক সমৃদ্ধির পথে চলছে। অর্থাৎ গার্মেন্টস শিল্প এখন দেখুন কত এগিয়ে চলেছে, আর এই গার্মেন্টস শিল্পের কারণে আমাদের দেশ এখন বেকারত্বের হার অনেক কমে এসেছে। দেখুন, ধান কাটার জন্য গ্রামে লোক পাওয়া যায় না। এটার মানে হচ্ছে যে আসলে মানুষ গ্রামে বসে থেকে ধান না কেটে যদি গার্মেন্টসে এসে চাকরি করে, তাহলেও কিন্তু তার জীবিকাটা ভালো চলে। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি। দেখুন, কেননা আল্লাহ তাআলা তাকে নৌকা তৈরির কলা কৌশল শিক্ষা দিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশে 300 হাত দীর্ঘ, 5 হাত প্রস্থ এবং 30 হাত উচ্চতা সম্পন্ন একটি বিশাল নৌকা বানিয়েছিলেন। তাকে যারা অনুসরণ করেছিল তাদেরকে নিয়ে তিনি এই নৌকায় আরোহণ করেছিলেন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো হুদ আলাইহিসসালাম ছিলেন একজন ব্যবসায়ী এবং পশুপালন করতেন। এছাড়াও হযরত সালেহ আলাইহিসসালামের পেশা ছিল পশুপালন করা এবং ব্যবসা। লূত আলাইহিসসালাম লোক সম্প্রদায়ের লোকেরাও চাষাবাদে জড়িত ছিল এবং তিনি জীবিকা নির্বাহ করতেন চাষাবাদের মাধ্যমেই।
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পাঠান্তে জানা যায় তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা বা কখনো পশু পালন করেছেন। এছাড়াও ইসমাইল আলাইহিস সালাম পশু শিকার করতেন, তিনি তার পিতা উভয় রাজমিস্ত্রি ছিলেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম মক্কার কাবা শরীফ নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। আর এই কাবা শরীফ নির্মাণ করার জন্য যে কাজটা করতে হয় সেটা আসলে রাজমিস্ত্রিদের কাজ। ইয়াকুব আলাইহিস সালামের ব্যবসার পেশা ছিল ব্যবসা এবং কৃষিকাজ। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তিনি বেতন হিসেবে রাষ্ট্রীয় অর্থ গ্রহণ করতেন এবং ইরশাদ হয়েছে, হে আমার রব, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, যেটা সূরা ইউসুফে 101 নম্বর আয়াতে বলা হয়েছে। শোয়াইব আলাইহিস সালাম ছিলেন পশু পালন করতেন এবং দুধ বিক্রি করে খেতেন। দেখুন, দুধ বিক্রিকে আমরা কিন্তু অনেক সময় অনেক ছোট একটা কাজ ভাবি, এটাও একটা মহৎ পেশা ছিল, কেননা হযরত শোয়াইব আলাইহিস সালাম এই কাজের সাথে যুক্ত ছিলেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন রাজা এবং নবী। সহি বুখারীর ব্যবসা অধ্যায়ে রয়েছে যে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, এমন একটি উপায় আমার জন্য বের করে দিন যেন আমি নিজ হাতে উপার্জন করতে পারি। অথবা তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তাআলা তাকে লোহা দ্বারা বর্ম ও অস্ত্র শস্ত্র তৈরি করার কৌশল শিক্ষা দেন। অর্থাৎ তিনি এই যুদ্ধের জন্য যে অস্ত্র শস্ত্রের প্রয়োজন হতো সেগুলো তিনি বানাতেন এবং আল্লাহ তাআলা নিজে তা ওনাকে এগুলো শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক এবং নবী। তিনি তার পিতা থেকে অঢেল ধন সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে তিনি নিজ সম্পদ রক্ষা ও তদারকি ছিল তার প্রধান কাজ বা দায়িত্ব। মানে তিনি অন্য কোনো পেশার সাথে যুক্ত হতেন না, বরং নিজের যে সম্পদ ছিল সেখান থেকে ভোগ করতে পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। তিনি তার শ্বশুরের পশু পাখিগুলো দেখভাল করতেন। দীর্ঘ 8 বছর যাবৎ তিনি এই পেশার সাথে যুক্ত ছিলেন, পশু চড়িয়েছিলেন। হারুন আলাইহিস সালামের পেশাও ছিল পশুপালন, তিনিও পশুপালন করতেন। ইলিয়াস আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। আইয়ুব আলাইহিস সালামের পেশা ছিল গবাদি পশু পালন। তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর উপর। ডাকাতরা তার পশুগুলো লুট করে নিয়ে গিয়েছিল। এভাবে করে প্রত্যেক নবী ছোট ছোট পেশার সাথে যুক্ত ছিলেন। এছাড়া দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন, তাই তার শত্রুরা তার করাত দিয়েই তাকে দ্বিখণ্ডিত করেন। জুলফিকার আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন। এছাড়া ইয়াসা আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসা। ঈসা এবং মরিয়ম আলাইহিস সালাম আবাসস্থল প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের উভয়কে এক উচ্চ ভূমি প্রদান করেছিলাম যা সুজলা ও বাসযোগ্য ছিল। এই তো ছিল নবী রাসূলদের পেশা। এরপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলে ব্যবসা করতে অনেক পছন্দ করতেন এবং তিনি ছিলেন একজন সৎ এবং বিশ্বাসী ব্যবসায়ী। তিনি সৎভাবে ব্যবসা করতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে। কত বড় মর্যাদা এখানে ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে। যদি আমরা সততার সাথে আমাদের ব্যবসাটাকে চালিয়ে যেতে পারি, তবে আল্লাহ তাআলা যদি রহমত করে তাহলে শহীদ, সিদ্দিক এবং নবীদের সাথে হাসর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে সৎভাবে এবং মানুষদেরকে না ঠকিয়ে হালাল পথে ব্যবসা করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।